বাংলায় এই সপ্তাহের সাক্ষাৎকার অনুষ্ঠানে আজ আমাদের অতিথি বিশিষ্ট নাট্য নির্মাতা খান আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসির সাথে সময় দেওয়ার জন্য বিটিভির অন্যতম নাট্য নির্মাতা হিসেবেই আমরা মূলত আপনাকে চিনি ওই পেশাটাতে আপনার আশা হলো কেন টেলিভিশনে এসেছি চাকরির সুবাদে আমরা তো বাংলাদেশের মানুষেরা বিশেষ করে মধ্যবিত্ত সমাজের মোটামুটি শিক্ষিত শ্রেণীর লোকজনের একটা ব্যাপারই রয়েছে সেটা তো যে যদি জীবনে একটি চাকরি না থাকলেও তাহলে কি বা থাকিল এরকম একটা এক্সপ্রেশন আছে ওই সুবাদে চাকরি খুঁজি চাকরি করবো খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে ইন্টারভিউ দিয়েছি লিখিত দিয়েছি ভাইভে দিয়েছি হয়ে গেছে সেই সুবাদে চাকরিতে এসেছি না নির্মাতা হিসাবে বা নাটকের সেবক হিসাবে কিন্তু আসেনি এটা নেহাইতে চাকরির জন্য টেলিভিশনে আসলে নানা রকম অনুষ্ঠান করতে হয় আমিও শুধু যে নাটক করেছি তা না শিশুদের অনুষ্ঠান থেকে মহিলাদের অনুষ্ঠান থেকে ডকুমেন্টারি গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান নাটক সিরিজ একক বিশেষ দিবসের অনুষ্ঠান সবই করেছি সুতরাং তার মধ্যে নাটকের সুবিধাটা হলো যে নাটক করলে চোখে পড়ে আর অন্যান্য অনুষ্ঠানগুলো চোখে পড়ে না এখন কথা তো বলছি না কিন্তু আমরা যখন চাকরিতে এসেছি তখন যারা নাটক করেছেন তাদের নিয়ে আলোচনা হতো তাদের নিয়ে খবরের কাগজে লেখা হতো একসময় আমার মনে হয়েছে যে আচ্ছা এতদিন কাজ করলাম কোনোদিন তো আমাদেরকে বা আমাকে নিয়ে কোনো লেখা টেখা দেখলাম না তো তাহলে দেখি নাটক করি সেই সুবাদে কোন না কোনো ভাবে নাটকে জড়িয়ে গেলাম এবং নাটক করেছি এই নাটক পরিচালনায় এসে আপনার কাছে মানে অনুভূতিটা কেমন ছিল নাটক নির্মাণ করার আমার কোন রকমই কোন ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল মূলত ডকুমেন্টারি করার এবং মিনিংফুল অনুষ্ঠান যেগুলোকে আমি মনে করতাম সেগুলো যেটা বললাম ওই যে কনসেপচুয়াল অনুষ্ঠান যেটা নিয়ে চিন্তা করতে হয় যেটা নিয়ে নতুনভাবে ভাবতে হয় নাটকের ব্যাপারে কিন্তু নতুন ভাবার কিছু নেই একজন নাট্যকার ভালো নাট্যকার হলে তিনি ভালো নাটক লিখবেন আবার সেইখানে যদি ধরুন খুব ভালো ভালো আর্টিস্টকে সংগ্রহ করা যায় তাহলে তারা ভালো অভিনয় করবেন ভালো সেট ডিজাইনার থাকলে তিনি সেট ভালো করবেন ক্যামেরাম্যান কয়েকজন ভালো যদি নেওয়া যায় বা একজন ক্যামেরাম্যান ভালো নেওয়া যায় তাহলে ভালো হবে মোটামুটি ভাবে একটা ফরম্যাটেড জিনিস হলো নাটক কিন্তু যেখানে নতুন চিন্তার দ্বারা কিছু করতে হয় যেমন ডকুমেন্টারি করা অত সহজ নয় তো যাই এটা করেছি ওই যে বললাম আমাকে যে নাম ধাম তো হচ্ছে না দেখি নাম করা যায় নাকি দেখলাম যে হয় নাম হয় আর নাটক করতে পরিশ্রম অনেক বেশি লাগে আমার দুটি নাটক সিরিজ হিসেবে দুটি নাটক মেনশন করা যায় আরো সিরিজ করেছে কিন্তু একটি হলো বহুব্রীহী আর একটি হলো অয়ময় এই দুটি নাটকে কিন্তু হুমায়ুন আহমদের লেখা এইসব দিন রাত্রি হুমায়ুন আহমদের লেখা এইসব নাটকে আমরা এখনো আলোচনায় শুনি আসে এই ধরনের পুরনো কিছু নাটক আছে সেগুলোই আলোচনায় বারবার আসে এর কারণটা কি এটার মূল কারণটি হয়েছে যে এই নাটকের মধ্যে বক্তব্য ছিল এই নাটকের মধ্যে চিন্তার অবকাশ ছিল এই নাটক নির্মাণে পরিশ্রম ছিল নতুন দিক উন্মোচন করার মতো নির্মাণে অথবা প্রেজেন্টেশনে দিক চিন্তা করার মতো ছিল এবং যারা করেছেন তারা যথেষ্ট পরিশ্রম করে করেছেন যার সঙ্গে যারা ছিলেন সকলেই কিন্তু বিভিন্নভাবে যার যার ক্ষেত্রে তারা পরিশ্রম করেছেন তারা সর্বশ্রেষ্ঠ যেটুকু করার সেইটুকুই করেছেন এখন ধরুন এই যে আমি একটা কথা অনেক সময় বলি আমাদের নতুন নির্মাতারা যারা আসছেন তাদেরকে যে ভাই এক ঘন্টার আমি একটা নাটক দেখব বা আপনি যদি সিরিজ করেন তো পঞ্চাশ ষাট সত্তর একশো এক হাজার পর্ব করেন তো এইগুলো দেখার পরে কি দেখলাম এটা জবাব কি দিতে পারেন আমি এক ঘন্টার কথাই বলি একটা ঘন্টা একজন মানুষকে বা দশটা মানুষকে ফর দ্যাট ম্যাটার যদি দশ লক্ষ লোক দেখে তাহলে দশ লক্ষ ঘন্টা আমি কিন্তু তাদের কাছ থেকে নিলাম তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে কেন দেখব সেই জবাবটা যেন আমরা দিতে পারি এখন সেই জবাবটা দেওয়ার আমাদের একটা প্রস্তুতি ছিল আমরা জানতাম যে আমরা কেন এক ঘন্টা নাটক করছি সিরিজটা কেন করছি যেমন বহুব্রীহীর কথা বলি বহুব্রীহীতে আমরা সমাজের বিভিন্ন সমস্যাগুলোকে এক একটা এই এক একটা এপিসোডের তুলে নিয়ে আসতাম সেটা এমন হয়েছে যে মাছের চাষ আমাদের দেশের মাছ শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশের এইটা শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশের স্বাধীনতার ব্যাপার রয়েছে একটা মানুষ চিন্তা করে তাকে সেই চিন্তার পরিস্ফোটন ঘটানোর জন্য কি কি করা যেতে পারে আমরা সত্য কথা বলি না একটা দিবস সত্য দিবস বলে আমরা ওখানে ঘোষণা করেছি এরকম বহুবিধ চিন্তা ভাবনা এবং প্রত্যেকটি এপিসোডের মধ্যে একটি ডেফিনিট বক্তব্য ছিল বিশেষ ধরনের বক্তব্য ছিল এবং প্রত্যেকটি এপিসোডের পরে জিজ্ঞাসা করলে আমরা পরিষ্কার করে বলতে পারতাম যে এই 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 নাটকে আমাদের বক্তব্য সুতরাং ছিল মূলত চিন্তার ক্ষেত্র করার ক্ষেত্র ক্ষেত্র এবং আনন্দ পাওয়ার ক্ষেত্র। আপনি প্রায় গত বারো বছর ধরে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন তার আগে আপনি সরকারি টেলিভিশনে কর্মরত ছিলেন আপনি দুটো ভিন্ন সময় দেখেছেন তো আপনি পার্থক্যটা নিশ্চয়ই খুঁজে পান কোথাও হ্যাঁ খুবই পার্থক্য আছে একটা হয়েছে সরকারের প্রতিষ্ঠানে যেটা হয়েছে সেটা হলো একটা কঠিন নিয়ম নিয়মকানুন থাকে নিয়ম কানুন থাকার মানে কিন্তু সবসময় খারাপ নয় নিয়মের মধ্যে থাকার মানে হয়েছে যে আপনি জানেন যে আপনি এই এই করতে পারেন এইখানে এখানে যেতে পারেন তো এই নিয়মের মধ্যে কাজ করতে গেলে সেটা হয় একটু অনেক সহজভাবে অনেক সুবিধাজনকভাবে শান্তিতে কাজ করা যায় কিছু কিছু সমস্যা যেখানে হয় সেখানে যেমন ওই বললাম তো যে একটা ফি পাবে যেটা খুবই কম অর্থাৎ খুব ভালো একজন অভিনেতাকে আনতে গেলে তখন তিনি অত কম অর্থে কেন করবেন তার তো জীবিকা রয়েছে আমরা সেইটা ওইখানে ওইভাবে কখনো হেল্প করতে পারিনি আর বেসরকারি প্রতিষ্ঠানের যেটা ব্যাপার আছে এটা এটার দুইটা দিক আছে একটা হলো কাজ করার প্রচুর সুযোগ রয়েছে এক্সপ্লোর করার প্রচুর সুযোগ রয়েছে কিন্তু সেখানে হলো যিনি মালিক তিনি যেমনভাবে বলবেন তেমনভাবে হবে আর সরকারের মালিক তো আমিষ সরকারি প্রতিষ্ঠানের মালিক তো দেশ সেখানে দেশের কথাটা অনেক বেশি ভাবতে হয় সরকারের কথাটা অনেক বেশি ভাবতে হয় এই প্রতিষ্ঠানে মালিকের কথাটা বেশি ভাবতে হয় মালিক যদি খুব চিন্তাশীল হন মালিক যদি খুব ডাইনামিক হন মালিক যদি সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে উদার হন তিনি যদি সংস্কৃতি মনে হন তাহলে তার রিফ্লেকশন হবে আর তা যদি না হয় তাকে কনভিন্স করা খুব সহজ নয় এটা খুব মানে খুব মার্ক একটা ডিফারেন্স হলে সরকারি বা জাতীয় প্রতিষ্ঠান এবং বেসরকারি বা ব্যক্তিগত প্রতিষ্ঠানের মধ্যে এখন তরুণ প্রজন্মের যারা কাজ করছেন যেসব নির্মাতা আছেন তাদের কাজকে আপনি কিভাবে দেখছেন পাস্ট ইজ গোল্ড সবসময় আমরা নষ্টাল জায় ভুগি আরে আমাদের আগের জীবন খুব ভালো ছিল আরে আমার দাদার আমলে দাদাও বলতো তার আগে তার অনেক ভালো জীবন কাটিয়েছে আমার বাবার কাছ থেকে শুনেছি আমিও বলি আমার ছেলেও হয়তো বলবে যে আরে আগের দিন খুব ভালো ছিল এখন নিয়মিতকে আমরা বলি যে আগে খুব ভালো ছিলাম এটা একটা মানুষের আমার মনে হয় স্বভাব পুরনো যা সেগুলো সবকিছুই ভালো ছিল এটা বলার মধ্যে সম্ভবত একটা আত্মতৃপ্তি পাওয়ার ব্যাপার আছে আসলে আগে সবই ভালো ছিল তাও ঠিক না আর এখন সবই খারাপ তাও ঠিক না আমাদের অনেকেরই যারা পুরনো ছিলাম তাদের পারিবারিক জীবন কিন্তু খুব সমস্যা সংকট ছিল আমরা সময় দিতে পারতাম না আমাদের স্ত্রীরা তারা ছেলেদেরকে স্কুলে নিয়ে যেতেন খাওয়াতেন আবার আনতেন ইত্যাদি আমরা কিন্তু সময় দিতাম না দিতে পারতাম না এখন কিন্তু সেটা অতটা নেই তারপরে আমি বলবো যে আমরা সম্ভবত এখন যারা নতুন নির্মাতা আছেন যারা এই এই ক্ষেত্রে যারা আছেন তারা একেবারে খারাপ করছেন তা না তবে তাদের একটু সময় দিতে হবে তাদেরকে উৎসাহিত করতে হবে আমরা সব সময় কিন্তু বলি আমিও বলি তারা ভালো করছে না ভালো করছে না এইটা বললে কিন্তু ভালো করবে না তাদেরকে ভালো করাতে হবে আর যে সেটা উৎসাহ দেওয়ার মতো কোন ব্যাপার আছে কিনা একদম সম্পূর্ণ আপনার ব্যক্তিগত প্রসঙ্গে আসি আপনি যেটি কিছুক্ষণ আগে বলছিলেন যে পাগলের মতো কাজ করতে তখন পরিবারে বেশি সময় দেওয়া হতো না তো পরিবারের পক্ষ থেকে আসলে আপনার জন্য সাপোর্টটা কেমন ছিল তখন আমি তো ওইভাবে দেখার তো কখনো সুযোগ হয় নাই আমরা ধরে নিয়েছিলাম ওই স্ত্রী আছে তার তাকে কোনোদিন তো আমি আমার তো মনে হয় না কোনোদিন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই যে আমি এত সময় দিতে পারছি না এমটো তাহলে হাউ ডু ফিল আমি তো কোনোদিন জিজ্ঞেস করি না আমরা খুব এই ক্ষেত্রে খুবই অবিবেচকের কাজ করেছি তবে এটা ঠিক যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হতো ঘরে তাহলে কিন্তু কোনো কিছুই ভালোভাবে করা যায় না ভালোভাবে করেছি কিনা জানি না কিন্তু যেটুকু করেছি সেটুকু চেষ্টা করেছি ভালো করার হয়তো সেই চেষ্টাটা খুব জেনুইন চেষ্টা ছিল বলেই সামান্য হলেও কিছুটা হয়তো ভালো হয়েছে এবং সেটার ক্ষেত্রে তো অবশ্যই পরিবারের একটা অবদান রয়েছে আমার ছেলে দুটা ছেলে একটা ছেলে তো অভিনয় করতো বহুবৃহীতে অভিনয় করেছে যে নূরের একটি ছেলে একটি মেয়ে ছিল না ওই ছেলেটি ছিল আমার ছেলে তা আমার স্ত্রী কিন্তু তাকে নিয়ে আসতো রিহার্সালে নিয়ে আসতো রেকর্ডিংয়ে নিয়ে আসতো তা আমি হয়তো কোনোদিন ওইভাবে কনসাসলি কন্ট্রিবিউট করেছে এই কথাটা বলিনি বা কন্ট্রিবিউট করেছে এটা আমি হয়তো ভিতরে ভিতরে বিশ্বাসও করিনি বিবেচনাও করিনি কিন্তু করেছে তো বটেই শৈশবের কোন একটি স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন সম্ভবত আমি তখন প্রথম শ্রেণীতে পড়ি আমি গ্রামে যে গ্রামে থাকতাম এটা আমাদের বরিশাল জেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া নামক একটি গ্রাম তার পাশ দিয়ে একটি নদী গেছে সেই নদীতে কিন্তু প্রচুর পালতলা নৌকা যেত একদিন সন্ধ্যার পরে হঠাৎ করে আমি কিন্তু গান পাগলা মানুষ ছিলাম খুব গান শুনতাম এবং একসময় ওই হেড়েগলায় স্কুলে গানও গেছি আচ্ছা তো শুনি সন্ধ্যার পরে রাতে আব্বাসুদ্দিন সাহেব আব্বাসুদ্দিন নাম তখন ওইভাবে জানিনা গান হচ্ছে এবং আমার ধারণা ছিল যে এটি সম্ভবত আমাদের বাড়ি থেকে সাত আট মিনিট যেতে লাগে সেইখানে আমাদের ওসি সাহেব যে থানার ওসি তার একটা রেডিও ছিল ওই রেডিও থেকে বোধ গান হচ্ছে যেহেতু গানটি ছিল আব্বাসুদ্দিন সাহেবের আমার নাম না জানা থাকলে ওই গানটি আমরা গাইতাম এবং আমি তখন বেরিয়ে বললাম যে আমি রওনা করলাম সেই যে গানটিকে ওইখানে শুভ সেখানে গেলাম কিন্তু সে বাড়িতে গান বাজছিল না তারপর আবার শুনে আর গান বাজছে তো সেটি আমি বেরিয়ে আসলাম বেরিয়ে এসে স্কুলের পাশ দিয়ে যাচ্ছি নদীর ধারে কাছে দিয়ে তখন দেখলাম যে একটি পালতলা নৌকা অন্ধকারে যাচ্ছে এবং সেইখান থেকে বেশ বড় শব্দে এই গানগুলো ভেসে আসছে তারপরে জিজ্ঞেস করে জানলাম ওই ওসি সাহেব যেতে কি হচ্ছে উনি বললেন যে এটার নাম হচ্ছে লাউড স্পিকার আর ওইখানে গ্রোমোফোনে এই গানটা বাজছে তো এটা আমি এত বছরেও ভুলিনি অসংখ্য ধন্যবাদ বিবিসির সাথে সময় দেওয়ার জন্য বিবিসির সকল শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং বিবিসি কর্তৃপক্ষ যে আমাকে মনে করেছে যে আমার সঙ্গে কথা বলা যেতে পারে সেটি একটু আশ্চর্য হয়েছে এবং ভিতর ভিতরে একটু ভালোও লেগেছে বিবিসিকেও ধন্যবাদ